sin actual node or SL node, sinus node, whatever it is. AB node or atrioventricular node. This is his bundle. Division of the his bundle into right bundle and left bundle. Left bundle theta, left bundle is divided again into two fascicles, anterior fascicle and left posterior fascicle. And the final the fibers are parkinsonian. So and there are some interatrial tracts between the two atrial. Though the anatomically these interatrial tracts and the internodal tracts are not detected, but physiologically there are some tracts which conduct these impulses from SA node to from right atrium to left atrium and from SA node to AV. So these are the special conduction system. What is the speciality of this conduction system other than this myocardial cell? A conduction system is speciality. Sir, autoregulatory about and autoregulatory belongs to all myocardial cells. Myocardial cell conduction system of myocardium sub data the autoregulatory. The number two conductivity. Conductivity is also a common feature. ठीक है सर बिना 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 पोस्टर के बिना ठीक है सर दी और पोस्ट दी ऑटो रिटमिसिटी इज हायर देन दी मायोकार्डियल मायोकार्डियल से से दी ऑटो रिटमिसिटी था के তাছে অনেক বেশি অটোরিসিটি হচ্ছে এই কন্ডাকশন সিস্টেম এটা একটা স্পেশাল দ্বিতীয় স্পেশালিটি সি যে কন্ডাকশন ভেলোসিটি যেটা থাকে কন্ডাকশন ভেলোসিটি ইজ হায়ার দ্যান দি মাইকার্ডিয়াল এই ফিচার হচ্ছে কন্ডাকশন সিস্টেমের স্পেশালিটি দিস কন্ডাকশন সিস্টেম ইজ অলসো মায়োকার্ডিয়াল সেল এই কন্ডাকশন টিস্যু যেটা আছে এরাও কিন্তু মায়োকার্ডিয়াল সেল দি ডিফারেন্স বিটুইন দি ইউজুয়াল মায়োকার্ডিয়াল সেল and this conduction system is the autoregulatory is higher. That means this conduction system can produce cardiac impulses at a higher rate. It and ditiyo ta hocche the conduction velocity on exertion je kono muscle cell e conduction korte pare skeletal muscle conduction korte pare myocardial cell o conduction korte pare tale ei conduction velocity ta hocche ed beshi that's why this connective tissue is special. এই কানেকশন টিস্যুর মধ্যে আবার স্পেশালাইজেশন যেটা আছে সেটা হচ্ছে এসএল এসএল এর স্পেশালিটি হচ্ছে এটার অটোরিসিটি হাইয়েস্ট সবচেয়ে বেশি বেশি করার সুবিধা কি বেশি করার জন্য হচ্ছে ইট ক্যান রিকভার ফ্রম হাইপারপোলারাইজেশন হাইপারপোলারাইজেশন থেকে তাড়াতাড়ি এটা রিকভার করতে পারে দ্যাটস ওয়াই ইট ক্যান প্রোডিউস ইমপালসেস ফাস্টার দ্যান দি আদার পার্টস আগে যে অন্যগুলোর যে বেশি হয় তাতে কি সুবিধা তাতে সুবিধা একসাথে লিটার একসাথে পেস মেকার যেহেতু এটা তাড়াতাড়ি শুরু করতে পারে সেটা না এটা যেটা হচ্ছে এইটা তোমার বিপোলারাইজেশন রিপোলারাইজেশন বা হাইপারপোলারাইজেশন হাইপারপোলারাইজেশন থেকে যে আবার রিকভার করা থ্রেশোল্ড লেভেলে আসা এই রিকভারিটা হচ্ছে ফাস্টার ইনকেসে অন্যদের ক্ষেত্রেও রিকভার করে ডিপোলারাইজেশন হবে থ্রেশোল্ড ক্রস করে ডিপোলারাইজেশন হবে বাট দিস রিকভারি ইজ ফাস্টার ইন কেস অফ এসএ অ্যাকশন পটেনশিয়ালের নিচের দিকে চিন্তা করা থ্রেশোল্ড নিচে হয়ে নিচে চলে আসে দ্যাট ইজ দ্য হাইপারপোলারাইজেশন সেইখান থেকে আবার উপর দিকে ফেজ জিরোতে যাবে এই যে আবার ব্যাক করে উপরে যাবে থ্রেশোল্ড লেভেল ক্রস করবে থ্রেশোল্ড লেভেল ক্রস করলে ডিপোলারাইজেশন শুরু হয়ে যাবে এই হাইপারপোলারাইজেশন থেকে এই থ্রেশোল্ড লেভেল ক্রস করার যে কার্ভটা এই কার্ভটা হচ্ছে ফাস্টার ইন কেস অফ তার মানে সবাই একই সাথে হাইপারপোলারাইজেশন হচ্ছে কিন্তু এরপরে যে রিকভার করাটা রিকভারটা এসএনওটা তাড়াতাড়ি হয় অন্য মায়োকার্ডিয়ে তাড়াতাড়ি হওয়াতে এর ডিপোলারাইজেশনটা আগে শুরু হয় এই ইম্পালস চ্যানেল যদি এমন হয় যে অন্য কোনো সেল এই জায়গায় এই জিনিসটা বেশি হয় তাহলে ওই সেলটা আগে হবে যেটা একটু বিগ বিটের ক্ষেত্রে হয় অথবা যেটা অ্যারিথমিয়া করতে পারে যে একটা একটু বিগ ফোকাস থেকে ফাস্টার রেটে এই ইম্পালস জেনারেট করতে পারে সেজন্য সে ডমিনেট করে আর নর্মাল হচ্ছে এস এ নোড হচ্ছে সবার আগে করে এই জন্য এস এ নোডের অটোমেটিক চলে যেতে হয় অটোরিপ্লেসিটি বিলংস টু এভরিওয়ান
And if some impulses are conducted and some are not conducted, then it is secondary hard block.
তাহলে তিনটা, একটা হচ্ছে কিছু কন্ট্রাক্টেড হচ্ছে, কিছু সবাই কন্ট্রাক্টেড হচ্ছে কিন্তু সুয়ারে ফার্স্ট ডিগ্রি, আর একটা হচ্ছে যে কেউই কন্ট্রাক্টেড হচ্ছে কমপ্লিট, আর একটা হচ্ছে কিছু ইনফাস কন্ট্রাক্টেড হচ্ছে কিছু ইনফাস কন্ট্রাক্টেড হচ্ছে, দ্যাট ইজ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, এখন এই সেকেন্ড ডিগ্রি হ্যান্ড ক্লকের মধ্যে টাইপ ওয়ান হতে পারে, টাইপ টু হতে পারে, টু ইস টু ওয়ান, থ্রি ইস টু ওয়ান, ফোর ইস টু ওয়ান, যাই হোক এটা সব সেকেন্ড ডিগ্রি। আর যদি কোনোটাই কন্ট্রাক্টেড না হয় কমপ্লিট হ্যান্ড ক্লক, সবাই কন্ট্রাক্টেড হচ্ছে কিন্তু স্লোয়ার রেটে, দেন ইট ইজ ফার্স্ট ডিগ্রি। অ্যাডভান্স এপি ক্লক সাধারণত থ্রি ইস টু ওয়ান অর মোর, তখন এটাকে অ্যাডভান্স এপি ক্লক অথবা কমপ্লিট হ্যান্ড ক্লকটাও যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় তখন কি সমস্যা হবে, দি ইম্পালসিভ নট বি কন্ট্রাক্টেড, দি রাইট ব্যান্ডেল থ্রু দিস বান্ডেল ইম্পালসিভলি উইল উইল দি আরভি উইল বি অ্যাক্টিভেটেড বাই দি ইম্পালসিস ফ্রম লেভেন্টিকালি, তাই না, লেভেন্টিকাল ইউজার ওয়েতে কন্ট্রাক্টেড হবে, অ্যাক্টিভেটেড হবে, সেখান থেকে থ্রু মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম সেলস রাইট ব্যান্ডেল। আবার তার মানে যদি কারো প্যাথোলজি এভি নোডে হয় সেই ক্ষেত্রে হিজ বান্ডেল থেকে ইম্পালস জেনারেটেড হবে, দি রেট উইল বি লোয়ার বাট ইট উইল বি এ ন্যারো কমপ্লেক্স কিউআর, ন্যারো কমপ্লেক্স যেহেতু এটা নর্মাল পাথওয়ে দিয়ে ভেন্টিল হয়ে যাচ্ছে। আর যদি কোনো পেশেন্টের এভি বান্ডেলে অথবা হিজ বান্ডেলে ব্লক হয় দেন দি ইম্পালস উইল বি জেনারেটেড আইদার ফ্রম ওয়ান অফ দিস বান্ডেলস অর ফর ট্রান্সিটরি ফাইবারস অর ফ্রম দি ভেন্টিকুলার ফাইবার, পেসমেকারটা হবে এই হিজ বান্ডেলের নিচে, হিজ বান্ডেলের নিচে মানে হচ্ছে রাইট বান্ডেল, লেফট বান্ডেল, ভেসিকেল, পার্টিকুলার ফাইবার অথবা মায়োকার্ডিয়াম। তাতে অসুবিধা কি, অসুবিধা হচ্ছে দি রেট উইল বি লোয়ার, একটা ইট উইল বি কন্ট্রাক্টেড থ্রু দি মায়োকার্ডিয়াম, সো দি ইট উইল বি অফ ওয়াইড এন্ড ইট উইল বি অ্যান আনস্টেবল পজিশন, আনস্টেবল ইন পজিশন। এই তিনটা সমস্যা, সমস্যা হচ্ছে একটা এটা ওয়াইড হবে, রেটটা কম হবে এবং এই লোকাসটা পেসমেকার পজিশনটা হবে আনস্টেবল, তার মানে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে কী হবে, ভেন্টিকুলার, এটা হচ্ছে এই দুইটা বিপদ। যে যদি এটা আমার হেভি নোডে সমস্যা হয় তাহলে একটা রিলায়েবল পেসমেকার পাবো ইন দি হিজ বান্ডেল, দ্যাট উইল বি স্লোয়ার ইন ব্রেক বাট ইট উইল বি স্টেবল রিলায়েবল অ্যান্ড দ্যার উইল বি এ ন্যারো কমপ্লেক্স। ইফ দি প্যাথোলজি ইজ ইন দি হিজ বান্ডেল then the impulse will be in the lower part, it will be slower, it will be wider and it will be unstable. Unstable means it can turn into ventricular arrest, so that is this patient therapy. এই জন্য আমরা পেসমেকার করার সময় বা পেসমেকার ইন্ডিকেশনের সময় যখনই একটা ওয়াইডার কমপ্লেক্স দেখি তখন মনে করি যে না, দিস পেশেন্ট নিডস পেসমেকার, টেম্পোরারি বা পার্মানেন্ট পেসমেকার, আর কারণ এই পেশেন্ট যে কোনো সময় অ্যাসিস্ট হয়ে যেতে পারে। এই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। যেমন সিক্স এনএস সিন্ড্রোম, সিক্স এনএস সিন্ড্রোমে পেশেন্টের আর এসএ নোড যদিও ডিজিজ থাকে, এভি নোড অ্যান্ড রেস্ট অফ দ্য মায়োকার্ডিয়াম কন্ডাকশন সিস্টেম ইজ নরমাল আনলেস দেয়ার ইজ ডাবল ব্যাক, সেই ক্ষেত্রে
একটা রিলায়েবল পেস মেকার আমরা পাবো। এই পেশেন্টগুলো সহজে খারাপ হয় না, সিম্পটম হতে পারে, ডিজিজ হতে পারে, সিম্পটম হতে পারে, কিন্তু এই পেশেন্টগুলো সহজে খারাপ হয় না। খারাপ হয় ওগুলো ওই যে যারা একদম বায় মাডিয়াম থেকে পেস মেকার যারা তারা হচ্ছে ঠিক আছে। এই 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 আমরা আমাদের প্রিন্সিপল অফ পেস মেকার হচ্ছে যে ইফ এ পেশেন্ট ডেভেলপস ব্র্যাডিকার্ডিয়া পার্মানেন্টলি অর পারসিস্টেন্টলি ইন্টারমিডিয়েটলি পার্মানেন্টলি অর ইন্টারমিডিয়েটলি যদি কোনো পেশেন্টে ব্র্যাডিয়ারিথমিয়া ডেভেলপ করে দ্যাট ক্যান প্রোডিউস সিমটম টু ট্রিট দিস কন্ডিশন টু অ্যাভয়েড দিস হিমোডাইনামিক কম্প্রোমাইজ উই ইউজুয়ালি পুট এ পেস মেকার ইন দি হার্ট। পেস মেকার কোথায় রাখবো? আইদার ইন দি ভেন্ট্রিকল অর ইন দি অ্যাট্রিয়াল, যে কোনো একটা জায়গায় একটা পেস মেকার। প্রিন্সিপাল কি? পেসমেকার উইল মনিটর দ্য রিদম, ইফ দি রিদম গোজ বিয়ন্ড এ বিয়ন্ড এ লোয়ার লিমিট দেন দিস পেসমেকার উইল ওয়ার্ক। এই পেসমেকারটা তখন কাজ করে কি করবে, একটা একটা পেসমেকার ইন দিক আজার ইন দি আর্থিয়াম অথবা রাইট ভেন্ট্রিকল অথবা এপিকার্ডিয়াল যে কোনো একটা জায়গায় একটা পেসমেকার ইন্ডিকে দেওয়া। এর কাজ হচ্ছে কন্টিনিউয়াস মনিটর করা, ওকে একটা লোয়ার লিমিট বলে দেওয়া যে দিস ইজ দ্য ডেঞ্জার 60, 50, 70, if the heart rate goes below that limit, then the pacemaker will start working. Working means it will start producing impulses. A impulse তৈরি করা শুরু করবে। Impulse তৈরি করা শুরু করবে কত রেঞ্জে? ওই যে রেঞ্জটা আমি সেট করে রেখেছি। দুইটা হতে পারে, একটা লোয়ার লিমিটে যে পেস করবে সেটা না, দুইটাই প্রোগ্রামেবল প্যারামিটার। যে কত নিচে গেলে তুমি পেস ইম্পালস দেখা হবে আচরণ করবে সেটা একটা প্যারামিটার লোয়ার লিমিট বলে। আরেকটা হচ্ছে কত রেটে তুমি তাহলে এটা ঠিক করে দেওয়া থাকে যে তুমি 70 রেটে এটা করো। সমস্যা হচ্ছে ধরো একটা মানুষ বসে আছে, আমি বসে আছি, আমার এখন হার্ট রেট 60 or 70 গুড এনাফ। আমি যদি হাঁটতে যাই আই নিড মোর হার্ট রেট, আমার হার্ট রেটটা বাড়ানো দরকার, আই নিড 90, 100, 120। তাহলে তখন কী করতে হবে? তখন আমার রেটটা বাড়াতে হবে, কিন্তু আমার পেস মেকার ইজ সেট অ্যাট 70। আবার যদি আমি এটা 100 সেট করে দিই তখন কি হবে? আমি বসে আছি, এখন আমার 100 চলতে থাকবে, আই ফিল কম্পিটিশন। এই টেকনোলজির জন্য তখন পেস মেকারে কি করা হয়, রেট রেসপন্সিভ পেস মেকার করা হয়। রেট রেসপন্সিভ পেস মেকারের কি কাজ? রেট রেসপন্সিভ পেস মেকার হচ্ছে এই পেস মেকারগুলো কিছু প্যারামিটার মনিটর করে। এটা ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে, অক্সিজেন লেভেল হতে পারে, অন্যান্য কিছু। এই ফিজিক্যাল মুভমেন্ট ক্যাপ করে ও যখন দেখবে যে ওই পেশেন্ট অথবা পার্সন মুভ করবে তখন হচ্ছে ও রেট বাড়িয়ে একটা প্রপোর্শন হয়ে যায়। আর যখন পেশেন্ট স্ট্যাটিক থাকবে, বসে থাকবে, শুয়ে থাকবে, তখন কম রেট হয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ রেট রেসপন্সিভ পেস মেকার। রেট রেসপন্সিভ দিস উইল অ্যালাউ দি পেশেন্ট টু ওয়ার্ক অ্যাট এ হায়ার রেট, অ্যাট এ হায়ার রেট। এটা একটা হতে পারে, তাহলে এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ পেস মেকার। পেস মেকার ক্যান বি পুট ইন দি অ্যাট্রিয়াম। সাপোজ এ পেশেন্ট হ্যাজ গট এ এস এ নোডাল ডিজিজ, হেভি নোড অ্যান্ড আদার থিংস আর নর্মাল, সো ইউ ক্যান পুট এ পেস মেকার ইন দি রাইট অ্যাট্রিয়াম। ইট উইল প্রোডিউস ইম্পালসেস, ইট উইল অ্যাক্টিভেট দ্য অ্যাট্রিয়াম, দ্যাট ইম্পালসেস উইল বি কন্ডাক্টেড থ্রু দি হেভি নোড অ্যান্ড আদার সিস্টেম। দিস ক্যান বি দিস পসিবল অ্যাট্রিয়াল পেস মেকার। ইউ ক্যান পুট দি পেস মেকার ইন দি ভেন্ট্রিকল, right ventricular or left ventricular. Then, whenever the heart rate is below a certain limit, this pacemaker will act and will produce cardiac activity. And in this case, this cardiac activity will be limited to ventricles. তার মানে ভেন্ট্রিকল কে ওই করবে, শুধু ভেন্ট্রিকলে যেহেতু আছে, ভেন্ট্রিকল থেকে ইউজুয়ালি ইম্পালস অ্যাট্রিয়ামে যায় না, যেহেতু ফাইব্রোসিস স্কেলেটন আছে, আনইউজুয়ালি যেতে পারে, ইউজুয়ালি যাবে না। তাহলে এই ভেন্ট্রিকলকে পেসিং করেও এটা করা যায়, যেটা আমরা টেম্পোরারি পেস মেকার করি। উই ডোন্ট বদার অ্যাবাউট দি অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিস। নর্মাল পেশেন্ট, ইন নর্মাল কন্ডিশন অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিস ইজ রেসপন্সিবল ফর 25% অফ দি কার্ডিয়াক আউটপুট। তার যদি কার্ডিয়াক আউটপুট ভালো থাকে, ইউ ক্যান গো অনলি ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিস। যে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি কী হলো আমার জানা দরকার নেই, আমি ভেন্ট্রিকলকে একটা নির্দিষ্ট রেঞ্জে রাখি না, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার একটা পেস মেকার দিয়ে রাখতে নিয়ে দিয়ে রাখতে হবে। তাহলে এইগুলো কমতে পারে। আরেকটা আমি চাই যে নর্মাল হার্টের মতো অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুইটা সিকোয়েন্সিয়ালি কাজ করবে, ফিজিওলজিক্যাল যেভাবে কাজ করবে।
তারমানে প্রথমে অ্যাট্রিয়া কাজ করবে তারপরে ভেন্ট্রিকল কাজ করবে এটার জন্য আমাকে কি করতে হবে দুইটা লিভার হচ্ছে একটা অ্যাট্রিয়ামে একটা ভেন্ট্রিকল প্রথমে অ্যাট্রিয়ামে ইমপালস জেনারেট করবে তার একটা নির্দিষ্ট সময় পরে ভেন্ট্রিকল অ্যাক্টিভ হবে তারপরে প্রথমে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করবে তার কিছুক্ষণ পর ভেন্ট্রিকল যেটা আমরা এভি নুডাল ডিলে ওইটা পেস মেকার আমি সেট করে দিলাম যে এভি নুডাল ডিলে একটা সেট করে দিলাম তার মানে অ্যাট্রিয়া আগে করবে তারপরে ভেন্ট্রিকল so this is possible this is dual chamber pacemaker and single chamber pacemaker can be atrial pacemaker single chamber pacemaker can be ventricular pacemaker dual chamber means atria and ventricle both duta ke ami pacemaker sadharonoto we put this pacemaker leads in the right side left side samasya ki pressure high pressure lead nawa sakte ache there is chance of thromboembolism is possible in both right and left side but in left side it is more ominous it has dangerous right side is points you know material flow ibhabe kora hoy je etate jeno thrombus na hoy even then there may be thrombosis and that will be dangerous in case of left side aap ki tari ei dui karone amra sadharonoto right side e rakhi eta atria hote pare ventricular hote pare और बोथ एट्रियल वेंट्रिकल से लेकर हम बोलबो ड्यूल चैंबर पेसमेकर ये जे इंपल्स गुला ये पेसमेकर जे कार्डियक इंपल्स का के सेंस करते ये फंक्शन के बोला है सेंसिंग फंक्शंस इट विल सेंस द इलेक्ट्रिकल एक्टिविटी इन द कार्डियक चैंबर दैट इज द सेंसिंग फंक्शन दैट इज आल्सो प्रोग्राम जे ए सेंसिंग फंक्शन का कतटुक इलेक्ट्रिकल एक्टिविटी होले वो सेंस करते से 3 मिलीवोल्ट ये एक्चुअली 3 मिलीवोल्ट এর কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হলে ও ধরে নিবে যে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ ইন্ট্যাক্ট ভেন্ট্রিকলে ধরে রাখলে আমি যে 5 মিলিভোল্ট যে 5 মিলিভোল্ট এর কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি হয় তাহলে ও ধরে নিবে যে দি ন্যাচারাল ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি ইজ देयर সো ইট উইল নট গিভ অ্যানাদার ইমপালস সো দিস ইজ দি সেন্সিং ফাংশন পেসিং ফাংশন কি জিনিস পেসিং ফাংশন হচ্ছে ওই ইমপালসটা হার্টে যে ইমপালসটা তৈরি হচ্ছে এসএমওডি অথবা এভি নোডে সেটা পেসমেকার জেনারেট করে এই ভেন্ট্রিকল বা অ্যাট্রিয়াকে অ্যাক্টিভেট করে সো দিস ইজ দি পেসিং ফাংশন সেন্সিং ফাংশন এন্ড পেসিং ফাংশন আর এটা কি বলে রেট রেসপন্স যে পেশেন্টের অ্যাক্টিভিটির সাথে পেশেন্টের ডিমান্ডের সাথে সাথে এই অ্যাক্টিভিটি হয়ে যাবে আরও একরকম পেসমেকার করা যায় আরেক রকম পেসমেকার করা যায় যদি আমি রাইট ভেন্ট্রিকলে একটা পেসমেকার লিড দেই তাহলে কি হবে প্রথমে রাইট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেটেড হবে তারপরে লেফট ভেন্ট্রিকল তার মানে দুটো ভেন্ট্রিকলের মধ্যে ডিসিনক্রোনিক হবে ডিসিনক্রোনিক এটা দুই সময় হচ্ছে মোর ইম্পর্টেন্টলি দিস ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা হুইচ ইজ অলসো পার্ট অফ দি রাইট ভেন্ট্রিকল এন্ড লেফট ভেন্ট্রিকল এটা আগে অ্যাক্টিভেটেড হবে এই ল্যাটারাল ওয়ালটা পরে অ্যাক্টিভেট সো দেয়ার উইল বি ডিসিনক্রোনিক ইন দি অ্যাক্টিভিটি অফ দি লেফট ভেন্ট্রিকল Disynchrony between right ventricle and left ventricle, and disynchrony between two walls of the left ventricle. And a disynchrony, which is which one? That will reduce the efficacy of left ventricular function. So, when more left ventricular function comes, that is why today we are going to deep bushy day. I am inducing more LV dysfunction. Then, RO dysfunction is very bad. Sheta prevent for that. What for that? Sheta prevent for that. That two type. একটা আরবিতে আর একটা এলভি ওয়ান এর দুইটা একই সময় ইমপালস জেনারেট দুইটা ভেন্ট্রিকল একই সাথে কাজ করবে লেফট ভেন্ট্রিকলের দুইটা ওয়াল একই সাথে কাজ করবে সো দিস ইজ নোন অ্যাজ রিসিনক্রোনাইজেশন অথবা সিনক্রোনাইজেশন যাদের অলরেডি ডিসিনক্রোনি হয়ে গেছে তাদের ক্ষেত্রে যদি আমি এটা করি তাহলে রিসিনক্রোনাইজেশন আর যাদের ভয় নাই আমি নতুন করে করতে যাচ্ছি তার জন্য এটা সিনক্রোনাইজ অ্যাক্টিভ তাহলে এই পেসমেকার লিড রাইট অ্যাট্রিয়ামে হতে পারে লেফট রাইট ভেন্ট্রিকলে হতে পারে উইচ ইজ সিঙ্গেল চেম্বার ইট ক্যান বি ডুয়েল চেম্বার রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল ইট ক্যান বি ট্রিপল চেম্বার রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল ঠিক আছে ইউজুয়ালি দি পেসমেকার ইজ ইমপ্ল্যান্টেড ফ্রম দি এন্ডোকার্ডিয়াল সার্ফেস থ্রু দি ভেইন প্রতি ভেইন যে কোনো একটা ভেইন দিয়ে সাধারণত সাবক্ল্যাভিয়ান ভেইন এক্সিলারি ভেইন সেফালিক ভেইন এগুলো দিয়ে
এন্ট্রি করা হয় এনকে জুগলার ভেন দিয়ে করা যেতে পারে যেটা করে এন্ডোকার্ডিয়াল সার্ফেস দিয়ে করা হয়। যদি কোনো পেশেন্টের এন্ডোকার্ডিয়াল সার্ফেসে করা না যায় যে কোনো কারণে, ধরো একটা পেশেন্টের ট্রাইকাস্পিড ভালভ এখানে একটা মেটালিক ভালভ থাকে বা পোস্টেরিক ভালভ থাকে তাহলে এটার মধ্যে দিয়ে যাওয়া যাচ্ছে, অথবা যে কোনো কারণে ভেনাস অ্যানোমালিয়া এটা যাওয়া যাচ্ছে তখন কী করতে হবে, তখন হচ্ছে এপিকার্ডিয়াল এপিকার্ডিয়াল মানে হচ্ছে থোরাকোটমি করে ওই রাইট অ্যাট্রিয়ামের উপরে একটা ডিট লাগিয়ে দিতে হবে, রাইট ভেন্ট্রিকলে একটা ডিট লাগিয়ে দিতে হবে, তুমি যদি চাও লেফট ভেন্ট্রিকলে লাগিয়ে দিলে লেফট ভেন্ট্রিকলে একটা লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিলে তখন হচ্ছে এপিকার্ডিয়াল পেসি। সো ইট ক্যান বি এন্ডোকার্ডিয়াল পেসি, ইট ক্যান বি এপিকার্ডিয়াল পেসি। তারপরে কী করে ওই ডিটটাকে একটা জেনারেটরের সাথে অ্যাটাচ করা হয়, দ্যাট জেনারেটর ইজ প্লেস আন্ডার দ্য স্কিন অর আন্ডার দ্য পেক্টোরাল মাসল অর আন্ডার দ্য রেক্টাস অ্যাবডোমেন। রেক্টাস অ্যাবডোমেন মাসল ইনিশিয়েট করা যায় কারণ তো বাচ্চাদের ক্ষেত্রে করা হয় এটা, অথবা পেক্টোরাল রিজনের লেফট অর রাইট সাইডে করা হয় আন্ডার দ্য স্কিন, অথবা আন্ডার দ্য পেক্টোরিস মাসল, পেক্টোরিস মাসলের নিচে রাখা হয়, দুটোই করা যায়। দিনের 3% যদি হয় তাহলে স্কিনের নিচে রাখতে সমস্যা হয়, সেজন্য পেক্টোরিসের নিচে রাখা হয়, আর যদি নর্মাল পার্সন হয় তাহলে পেক্টোরিসের এন্টিরোপি তারপরে স্কিনের নিচে সার্কিট। সো দিস ইজ দিস ইস্টেম, দিস ইজ এ লিড ডিম উইথ দ্য পেস মেকার জেনারেটর। এটা আরেকটা ভ্যারাইটি আছে, আরেকটা হচ্ছে লিডলেস সিস্টেম করা যেতে পারে উইদাউট এনি লিড। কী করে একটা পেস মেকার জেনারেটর ইজ ইমপ্লান্টেড উইদিন দি আর্ম, বাইরে থেকে একটা পেস মেকার জেনারেটরকে আর্ভির মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয়, দ্যাট উইল অ্যাঙ্কর উইদিন দি আর্মি বডি, দিস ইজ এ লিড বেসিস। বাইরে থেকে কোনো লিড নেই, পুরো জিনিসটাই ভিতরে ঢুকে যাবে, ওইখানে বসে বসে ও জানার এই সেন্সিং করবে পেসিং করবে যা করার কাজ করবে। প্রোগ্রামটা হচ্ছে বাইরে থেকে কিন্তু এটা লিড বেস সিস্টেম হতে পারে উইদিন দি আর্মি। সো দিস আর দ্য কমন টাইপস অফ পেস মেকার, এটা কিভাবে নামকরণ করা হয় আমি বলবো। So this is the basic principle about pacemaker therapy. Pacemaker therapy এই জিনিসটা যে টেম্পোরারি পেসমেকার আমরা বলি যখন এটা আমরা কয়েকদিনের জন্য রেখে রাখি, এটা আমরা সাধারণত ইমার্জেন্সি কন্ডিশনে করি অথবা পারমানেন্ট পেসমেকার করার আগে করে রাখি ব্রিদিং হিসাবে। আর একটা হতে পারে যে পারমানেন্ট পেসমেকার যে এটা সাবকিউটেনিয়াস টাচ থাকবে সেখানে অ্যাম্বুলেন্স থাকবে বা ইউজার অ্যাক্টিভ এক্সপেরিয়েন্স পারমানেন্ট পেসমেকার। So what are the symptoms of bradycardia? Bradycardia jene ki ki symptom hote pare? It can produce syncope or near syncope, this is the worst one. It can produce dizziness, lightheadedness, tiredness. It can also produce dyspnea and exhaustion. Sometimes patient may complain of the palpitations, even chest pain or angina. Increased difficulty during exercise, confusion or difficulty in concentration, and some of the people are asymptomatic. If you have a symptom, then what is the symptom of the symptom? And if you have a dizziness, near symptom of the patient, if exertional dyspnea, palpitation, angina, and so on, then you have a symptom of the symptom. So these are the symptoms of bradycardia. তাদের ক্ষেত্রে বেশি হয় ইউজুয়ালি যত এজ বেশি হবে তত এই ব্রাডিকার্ডিয়া হওয়ার চান্স থাকে। কী কারণে? একটা হচ্ছে ডিজেনারেটিভ প্রসেসের জন্য হতে পারে, কোনো অ্যাকোয়ার্ড ডিজিজের জন্য হতে পারে, ড্রাগ ইনডিউসড হতে পারে, ফলোয়িং এনি ট্রমা অর সার্জারি হতে পারে, কার্ডিয়াক সার্জারি বা যে কোনো কিছু হতে পারে, অথবা কোনো ইনফেক্টেটিভ ডিজিজ যেগুলো আছে, ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে সেগুলোতে হতে পারে। তাহলে কমন হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ, এর বাইরে হচ্ছে এটা পোস্ট অপারেটিভ অথবা পোস্টিং পার্ট হতে পারে, এটা ড্রাগ ইনডিউস হতে পারে, অথবা কোনো ডিজেনারেটিভ ইনফেক্টেটিভ ডিজিজ অথবা ইনফ্লামেটরি ডিজিজ যারা আছে নিউরোমাসকুলার ডিজিজ এগুলো দিয়ে হতে পারে। সাম অফ দ্য পেশেন্টস হ্যাজ গট ব্রাডিকার্ডিয়া ফ্রম বার্থ, ইজ কনজেনিটাল হতে পারে, কনজেনিটালি তার ব্রাডিয়ারিথমিয়া থাকে, কিন্তু যত বয়স বাড়ে তত এটার ইনসিডেন্স বাড়ে। এবং এই পেসমেকারের ইমপ্লান্টেশনের রেট যেটা আছে এটাও দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে?
the pacemaker intervention, wait for the second current to begin. So the diagnosis of the postpone of the Bangla is short of the Nutri, the MI in the sense of English of Tigger. The life expectancy of life expectancy. The number of ventilation is number of ventilation. Age is at a pyramid body. Joto underdeveloped countries, top to the state of pyramid. উপরে চিকন নিচে আমাদের দেশে একটা মিছিল এটা তারপরে হয়ে যাবে এরকম তার মানে নিচের দিকটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে মাঝখানে একটা বাড়বে আমরা এখন ওই পর্যায়ে আর অন্যান্য আরো অনেক ডেভেলপ যেমন জাপানের কথা বলা বা ইউরোপের অনেক দেশে সেটা হচ্ছে এলডারলি পেশেন্ট সংখ্যা কমে যাবে অল্প বয়স্কের সংখ্যা কমে যাবে এলডারলি পেশেন্ট কমে যাবে আমরা হচ্ছে মাঝামাঝি আছি আমাদের ইয়াং পেশেন্টের গ্রোথ পপুলেশন কমে যাচ্ছে মিডল এজ বেড়ে যাচ্ছে আমাদের এলডারলি পপুলেশন আগে যা ছিল তার চেয়ে বেড়ে যাচ্ছে যত বয়স বাড়বে তত ডিজিজ প্রসেস বাড়বে নিজের অ্যান্টিবডি অ্যাকোয়ার করার সব কিছু বাড়বে এই পেসমেকার ইনফেকশন বাড়বে নন কমিউনিকেবল ডিজিজ বাড়তে থাকে এটা আমিও খুব ভালো দেখতেছি না তোমরাও খুব ভালো দেখার কথা implantable pacemaker started from 1960 implantable pacemaker jeta chilo 1960 te tarpor eta bibhinno rokom change hote hote ekhon eta deep dive korte hobe bujhte so amader jodi epicardial pacing hoy epicardial pacing gula hoy sadharonoto jader tricuspid valve pathology thake othoba recurrent infection deep related complication hoy tader khetre sadharonoto এক্সিট ব্লক হতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস রেডিকেট হতে পারে অথবা রেডিক্যাকি সিনড্রোম আরেকটা আরেকটা কমপ্লেন করা হয় ক্রোনোট্রপিক ইনকমপ্লিট ক্রোনোট্রপিক ইনকমপ্লিট মানে কি ক্রোনো ক্রোনো মিস টাইম 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 ইজ রিলেটেড টু রেট আর কন্ট্রাকশন হচ্ছে আয়ন আয়ন ইনোট্রপিক অথবা আয়নোট্রপিক যাই বলো ইনোট্রপিক কমন একটা হচ্ছে ইনোট্রপিক কন্ট্রাকশন
ঠিকমতো হচ্ছে না ক্রোনোট্রপিক মানে হচ্ছে হার্ট রেট ঠিকমতো হচ্ছে না হার্ট রেট ঠিকমতো ক্রোনোট্রপিক ইনকনফিডেন্স মিন্স দি হার্ট রেট ইজ নট ইনক্রিজিং অ্যাজ পার ডিমান্ড অফ দি ফিজিওলজি ফিজিওলজিক্যাল ডিমান্ড অনুযায়ী যদি হার্ট রেট না বাড়ে তখন এটা হচ্ছে ক্রোনোট্রপিক ফিজিওলজিক ডিমান্ড বা বডি ডিমান্ড অনুযায়ী যদি কন্ট্রাকশন না বাড়ে এটা হচ্ছে আয়নোট্রপিক অ্যাটাক বলে লুসিড ট্রপিক ডায়াস্টোলিক রিল্যাক্সেশন যদি অ্যাডিকুয়েট না হয় এটা হচ্ছে লুসিড ট্রপিক আর যেগুলো তোমরা বললে সেটা ওটা তাহলে এটা একটা আপডেট দিকে সো সিক্স হ্যান্ডেড সিন্ড্রোম ক্যান প্রেজেন্ট অ্যাজ এ ফর্ম ইউ ফর্ম অফ প্ল্যানার অ্যারিস সাইনোয়াট্রিয়াল ব্লক ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স অর ব্র্যাডি চেক এই এই সবগুলো ফর্মে পেশেন্ট প্রেজেন্ট হতে পারে সাইনাস অ্যারিস এটা ইসিজি দিয়ে নিশ্চয় তোমাদের পড়াইছে এর মধ্যে আমি এটা ডিটেলস আর না করি সেটা হচ্ছে ইফ দি সাইনাস নট ফেলস টু প্রডিউস ইম্পালস ফেলস টু প্রডিউস ইম্পালস যে একটা বিট দুটা বিট সে তৈরি করতে পারে তাহলে এরকম একটা গ্যাপ হয়ে যাবে এটা একটা গ্যাপ হয়ে যাবে দিস ইজ সাইনাস অ্যারেস্ট সাইনাস অ্যারেস্ট অ্যান্ড দিস ইজ সাইনাস অ্যারেস্ট ক্যান প্রডিউস রেডি অ্যারিথমিয়া সিন্ড্রোম অ্যান্ড সাইনাস অ্যারেস্ট ইজ অ্যান ইন্ডিকেশন অফ But it failed to be conducted into the atrium. So this is sinoatrial block or sinoatrial axis block. এটা একটা হতে পারে। এটা আবার বিভিন্ন রকম টাইপ আছে তখন। এই দুইটা ফেনোমেনন মানে একটা সাইনাস অ্যারেস্ট হতে পারে। আর হচ্ছে সাইনোয়াট্রিয়াল অ্যাক্সিস ব্লক। আর এটা হচ্ছে সিম্পল সাইনাস রেট। রেটটা 16 নিচে এটা হতে পারে। ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স। ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স যেটা এতক্ষণ পরে আগে বললাম যে পেশেন্টের অ্যাক্টিভিটিসের সাথে সাথে যদি হার্ট রেট না বাড়ে দ্যান ইট ইজ ক্রোনোট্রপিক কীভাবে আমরা বুঝবো এটা একটা হচ্ছে পেশেন্ট কমপ্লেন করবে যে ডিজিনেস ডাইজিনেটনেস অর এক্সাশন অর ডিসপ্লিয়া অন এক্সাশন এটা একটা হতে পারে এটা দিয়ে আর কীভাবে বুঝে যায় আর একটা হচ্ছে পেশেন্ট ইটিডি বলে ইটিডি করতে গেলে ইটিডির সাথে ওর হার্ট রেট বাড়ার কথা হতে পারে সাইজের সাথে একটা টার্গেট হার্ট রেট আমরা জানি যে কত টার্গেট হার্ট রেট থাকে এইজ রেঞ্জের হার্ট রেট কত হওয়ার কথা সেটা যদি 80% অ্যাচিভ না করতে পারে ইন দি অ্যাবসেন্স অফ এনি রেট লিমিটিং ড্রাগ দ্যান ইট ইজ প্রোডাক্ট পেশেন্টকে ট্রিটমেন্টে ধরাতে দিলেন ও ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিতে যে এইরকম হার্ট রেট অ্যাচিভ করার কথা সেটার 80% পর্যন্ত সে করতে পারবে না তাহলে দিস ইজ প্রোডাক্ট হবে আরেকটা যেটা বললাম যে ব্রাডি ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম হতে পারে ব্রাডি কার্ডিয়ার সাথে অ্যাট্রিয়াম ট্যাকিকার্ডিয়া বা অ্যাট্রিয়াম ফ্লাটার অ্যাট্রিয়াম ফিলট্রেশন যদি অ্যাট্রিয়াম ফিলট্রেশন নিয়ে এখন কথা আছে অ্যাট্রিয়াম ফিলট্রেশন থাকে আর ব্রাডি ট্যাকি বলে না ঠিক ইভেন দ্যাট মনে রাখো যে ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অ্যাট্রিয়াম ট্যাকিকার্ডিয়া থাকতে পারে সাথে ব্রাডি কার্ডিয়া থাকতে পারে এই 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 দুইটা কন্ডিশন একসাথে তাহলে এই এগুলো হচ্ছে এসএফ এভি নোডের ক্ষেত্রে যেটা বললাম একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হতে পারে ডায়াবেটিস না হলে সেকেন্ড ডিগ্রি টাইপ 1 হতে পারে টাইপ 2 হতে পারে অথবা কমপ্লিট হার্ট ব্লক এটা আর একটা বললাম যে ফ্যাসিকুলার ব্লক হতে পারে রাইট পার্টের লেফট পার্টের ব্লক ব্লক হতে পারে অথবা লেফট পার্টের যে কোনো একটা ফ্যাসিকুল হতে পারে অথবা এই যে কোনো একটা কম্বিনেশন হতে পারে এই যে এতগুলো কন্ডাকশন সিস্টেম আছে যে কোনো একটা কম্বিনেশন হতে পারে এই যে আমাদের যে ডিজেনারেটিভ প্রসেস ডিসঅর্ডার প্রসেস ইনফেক্টিভ প্রসেস যে কোনো একটা পার্টকে ইনভলভ করতে পারে অথবা মাল্টিপল পার্টকে ইনভলভ করে এই এই কন্ডিশনগুলো তৈরি করতে পারে এর মধ্যে দুইটা টার্ম ইউজ করা হয় একটা কি বলা হয় বাইপ্যাসিকুলার বাইপ্যাসিকুলার ব্লক কাকে বলে যে কোনো একটা যদি ব্লক থাকে এটা হচ্ছে বাইপ্যাসিকুলার এটার মধ্যে অনেক রকম পেঁচানো হয় যেমন এলবিভিকে মানে থিওরিটিক্যালি এটা বাইফ্যাসিকল হয় কিন্তু বাইফ্যাসিকল বলতে বোঝানো হচ্ছে আরবিভি উইথ অ্যান্টিরিয়র অথবা পোস্টিরিয়র তাই
ট্রাইফেসিকুলার ব্লক একটা আছে। ট্রাইফেসিকুলার মানে হচ্ছে রাইট পার্টেন, লেফট অ্যান্টেরিয়র ফেসিকল, লেফট পোস্টেরিয়র ফেসিকল, তিনটাই যদি ব্লক থাকে তখন এটাকে ট্রাইফেসিকুলার, এটা একটা ট্রাইফেসিকুলার বাইফেসিকুলার ব্লক। এটা নিয়ে ডিটেলস না বলি, কমন যেটা বললাম যে কমন আমাদের যে কন্ডিশনগুলোতে টেস্ট করতে লাগে, একটা হচ্ছে সিক্স সাইনাস সিন্ড্রোম, আর একটা হচ্ছে এভি ব্লক। এই দুটো কন্ডিশনে আমরা বেশি থাকি, এছাড়া আরও কিছু ইন্ডিকেশন আছে, কিন্তু কমন ইন্ডিকেশন হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটিভ ব্লক অ্যান্ড এসএনওডাল ব্লক, এসএনওডাল ডিজিজ, এসএনওডাল ডিজিজ অথবা এটার বিভিন্ন রকম ইন্ডিকেশন আছে। আমি খুব হাইলাইটেড পার্টটা একটু আমি বলি, সবগুলোর ক্ষেত্রেই মনে রাখতে হবে যে সিমটোমেটিক প্র্যাডিকেট ইজ ইম্পর্টেন্ট, সিমটম ইজ ইম্পর্টেন্ট। ইন কেস অফ সিক্স সাইনাস সিন্ড্রোম, সিক্স সাইনাস সিন্ড্রোম মিনস দেয়ার শুড বি সিমটম, যদি সিমটম না থাকে তখন এটা আপনাকে সাইনাডোস নোড ডিসট্রাকশন অথবা সিক্স সিক্স সাইনাস নোড ডিজিজ বলি, অথবা সিক্স সাইনাস নোড সাইনাস নোড ডিসফাংশন। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডকুমেন্টেড সিমটোমেটিক প্র্যাডিকেট এটা যদি থাকে এটা একটা হতে পারে। ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স যেটা একটু আগে বললাম সেটা, অথবা সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া রিকোয়ার অ্যাসেনশিয়াল ড্রাগ দেয়ার, সাম পেশেন্ট নিডস অ্যাসেনশিয়াল ড্রাগ। কীরকম একটা পেশেন্টের কখনো কখনো ট্যাকিয়ারিথমিয়া হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, আবার কখনো কখনো একদম ব্র্যাডিকার্ডিয়া হয়ে যায়। এই পেশেন্টকে কীভাবে আমি ট্রিট করব, এই পেশেন্টকে ট্রিট করতে হলে ট্যাকিকার্ডিয়া ট্রিট করতে হলে আমাকে রেট লিমিটিং ড্রাগ দিতে হবে, বেটা ব্লকার, ক্যালসিয়াম ট্যাবলেট চাই, অ্যামিওডারেল চাই। যদি এটা দেয় তাহলে কী হবে, আবার অন্য সময়ে রেট কমে যাবে। তাহলে এটাকে কীভাবে ট্রিট করতে হবে, ইউ শুড পুট এ পেস মেকার ইন দ্য পেশেন্ট অ্যান্ড গিভ অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, রেট লিমিটিং ড্রাগস। পেস মেকার দিলাম, আবার একটা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিলাম, তাহলে ওর ট্যাকিকার্ডিয়া হবে না। যদি কোনো কারণে রেট বেশি কমে যায় পেস মেকার উইল টেক, পেস মেকার উইল ব্যাক। সো দিস ইজ সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দ্যাট রেজাল্টস ফ্রম রিকোয়ার্ড ড্রাগ থেরাপি। কোনো একটা ড্রাগ থেরাপি আছে তখন যদি আমার এটা দরকার হয়, যদি এটি অ্যাসেনশিয়াল হয়, এখন একটা হাইপারটেনশনের পেশেন্ট তুমি বিটা ব্লকার দিয়ে ট্রিট করতেছো সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, দিস ইজ নট অ্যান ইন্ডিকেশন অফ পেস মেকার, বিকজ ইউ ক্যান গো ফর অল্টারনেটিভ অ্যান্টিহাইপারটেনশন। কোনো একটা পেশেন্টের এই যে আমি বললাম সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া, সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া মিন্স দি পেশেন্ট শুড হ্যাভ এ ব্র্যাডিকার্ডিয়া, এভিডেন্স অফ ব্র্যাডিকার্ডিয়া ডিউরিং দ্য সিমটম। তাহলে একটা পেশেন্ট আমার একটা ইসিজি নিয়ে আসলো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, ও বলে যে আমার মাঝে মাঝে মাথা ঘুরে না বা আমি একবার অজ্ঞান হয়ে পড়ে, তাহলে তুমি কীভাবে ঠিক করবা যে এই ব্র্যাডিকার্ডিয়ার জন্য ওর এই সিমটম নাও হইতে পারে, তাই মানে এই ওর ওই মাথা ঘুরানিটা অ্যাংজাইটির জন্য হতে পারে, অন্য যে কোনো কারণে মাথা ঘুরাতে পারে, ভেস্টিকুলার প্রবলেম হতে পারে, তাই না, সেরেব্রাল প্রবলেম হতে পারে। তারপরে দিস সাইনাস ব্র্যাডিকার্ডিয়া মে নট বি রেসপন্সিবল ফর দ্যাট ডিজিনেস আলসো, সো ইউ শুড হ্যাভ এন এভিডেন্স দ্যাট দি পেশেন্ট হ্যাজ গট ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিয়ারিথমিয়া ডিউরিং দ্য সিমটম, দ্যাট ইজ দ্য এভিডেন্স অফ সিমটোমেটিক ব্র্যাডিয়ারিথমিয়া, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন অফ পেস। যদি এরকম না হয়, একটা পেশেন্টের ডিজিনেস হচ্ছে বারবার সিমটম হচ্ছে অ্যান্ড ইউ আর গেটিং ব্র্যাডিকার্ডিয়া বাট দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট অ্যাট দি টাইম অফ টাইম অফ সিমটম ইয়ার্স বা ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, অর্থাৎ ছয় মাসে একবার ডকুমেন্টেশন করা আছে কিন্তু তোমার অন্য কোনো এক্সপ্লেনেশন হবে, অন্য কোনোভাবে তুমি এই সিমটম এক্সপ্লেন করতে পারছো, তাহলে কী করবো, ইট ইজ আর ইন্ডিকেশন অফ পেস মেকার, দ্যাট ইজ আর ইন্ডিকেশন অফ পেস মেকার। সেটাও কিন্তু অনেক কস্টলি, সেটা একটা এই কথাই বলা আছে যে সিমটম অফ আনএক্সপ্লেইনড অরিজিন উইথ ব্র্যাডিকার্ডিয়া আছে এবং
তাহলে এই এই একটা ইন্ডিকেশন তাহলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যদি হয় ইট ইজ ক্লাস 3 ইন্ডিকেশন পেসমেকার ইজ নট বিং রিডেড আর একটা যেটা বললাম যে যদি কোনো ডকুমেন্টেশন যদি আমি না করতে পারি সেটা একটা জিনিস আর তো হচ্ছে যদি নন অ্যাসেনশিয়াল কোনো ড্রাগসের জন্য ক্যাডিকার্ডিয়া হয় সিমটোমেটিক ক্যাডিকার্ডিয়া হয় তাহলে এইগুলো হচ্ছে ক্লাস 3 ইন্ডিকেশন অ্যাসিমটোমেটিক যদি হয় ডকুমেন্ট যদি আমি না করতে পারি ক্লিয়ার কাট ডকুমেন্ট না করতে পারি অথবা যদি কোনো নন অ্যাসেনশিয়াল ড্রাগসের জন্য ক্যাডিকার্ডিয়া হয় ঠিক আছে আরও কিছু কন্ডিশন আছে রিভার্সেবল কন্ডিশন যদি হয় একটা পেশেন্ট হাইপোথাইরয়েডিজম পেতে পারে পোস্ট ভাইরাল ক্যাডিকার্ডিয়া এটা হচ্ছে ভাইরাল ফিভার ফিভারের পরে ক্যাডিকার্ডিয়া হচ্ছে তাহলে এই পেশেন্টের জন্য আমার দরকার মায়োকার্ডাইটিসের সময় ক্যাডিকার্ডিয়া হতে পারে এটা রিভার্সেবল এটার ক্ষেত্রে পেসমেকার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লকের ক্ষেত্রে সাধারণত কমপ্লিট হার্ট ব্লক যদি হয় অথবা অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক মানে হচ্ছে টাইপ টু সেকেন্ডারি হার্ট ব্লক অথবা ওই যে অ্যাটলিস্ট থ্রিজ টু ওয়ান যদি হয় তখন হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে পেসমেকার করতে হয় তাদের ক্ষেত্রে যারা সিমটোমেটিক আছে তাদের জন্য এটা ক্লাস ওয়ান ইন্ডিকেশন করতেই হবে যারা সিমটোমেটিক নাই তাদের ক্ষেত্রে ক্লাস টু এ তার মানে ইজ বেটার টু তার মানে ধরে রাখো যে যাদের কমপ্লিট হার্ট ব্লক আছে অথবা অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক আছে দিস ইজ এন ইন্ডিকেশন অফ পার্মানেন্ট পেসমেকার এটা একটা ঠিক করতে পারে আর একটা যদি কোনো অ্যাসেনশিয়াল ড্রাগসের জন্য দরকার হয় এরকম কন্ডিশন হয় দ্যাট ইজ অলসো অ্যান ইন্ডিকেশন অফ পার্মানেন্ট পেসমেকার এগুলো আমি আর ডিটেলস না বলি কিন্তু যেটা বললাম সেকেন্ড কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক সিমটোমেটিক হলে ক্লাস ওয়ান সিমটোমেটিক না হলে ক্লাস ওয়ান শুরু যদি মনে না রাখতে পারো শুধু এইটুকু মনে রাখো যে কমপ্লিট হার্ট ব্লক অ্যান্ড অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক এটা যদি এটা কোনো অ্যাসেনশিয়াল ড্রাগসের জন্য এই তৈরি হয় সেক্ষেত্রে এটা আর কি কন্ডিশনে যদি কোনো পোস্ট অপারেটিভ কন্ডিশনে হয় পোস্ট অ্যাবলেশন ক্যাথেটার অ্যাবলেশন যেটা করে ইলেকট্রোফিজিওলজি সেটার পরে যদি হয় পোস্ট অপারেটিভ কন্ডিশনে যদি হয় কোনো নিউরোমাসকুলার ডিজিজের জন্য যদি হয় তাহলে দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন ফর পার্মানেন্ট পেসমেকার তাহলে এই নোটের ক্ষেত্রে আমরা কাদের ক্ষেত্রে করবো কমপ্লিট হার্ট ব্লক অ্যাডভান্স সেকেন্ডারি হার্ট ব্লক এটা সিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক এবং স্পেশালি এটা ডিজেনারেটিভ হতে পারে কোনো রিভার্সিবল কজ যদি না থাকে কোনো পোস্ট অপারেটিভ অথবা এসেনশিয়াল ড্রাগ পোস্ট অ্যাবলেটিভ যদি হয় তখন এগুলো এটা ডিটেলস বললে অনেক সময় লেগে যাবে আমি এটা বললাম না ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে সাধারণত আমরা পেসমেকার করি না টাইপ ওয়ান সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে পেসমেকার সাধারণত করি না সাধারণত করি না এটা একটা ভালো ফ্লো চার্ট আছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক যদি থাকে তাহলে যদি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকে ইফ ইট ইজ সিমটোমেটিক ভেরি আনইউজুয়াল সাধারণত সিমটোমেটিক ফার্স্ট ডিগ্রির জন্য হয় না যদি আনইউজুয়াল হয় যদি হয় তাহলে করা যেতে পারে যদি না হয় তাহলে সাধারণত অবজার্ভ করা হয় এক্সেপ্ট ইন সাম নিউরোমাসকুলার কন্ডিশন এটা তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমাদের মেইন কাজ হচ্ছে অবজারভেশনটা হচ্ছে মেইন কাজ যদি সিমটোমেটিক হয় ইট ক্যান বি ইউজ আর যদি কিছু নিউরোমাসকুলার ডিজিজ হয় তখন টাইপ ওয়ান সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক একই রকম অধিকাংশ ক্ষেত্রে শুধু অবজারভেশন করলেই হয় সিমটোমেটিক ক্ষেত্রে এটা হতে পারে আর অ্যাডভান্স হেভি ব্লক যেমন টাইপ টু সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক অথবা পকেট হার্ট ব্লক স্পেশালি ইনফ্রানোডাল ব্লক যদি হয় ইন্ডিকেশন ইজ পারমানেন্ট এসএনওর ক্ষেত্রে আগে বললাম যদি কোনো পেশেন্টে এলভি ডিসফাংশন থাকে এলভি ডিসফাংশন থাকে তাহলে তার পেসমেকার যদি করা লাগে ইট ইজ বেটার টু গিভ সিআরটি পেসমেকার সিআরটি ইউজার পেসমেকার যেটা আমরা দিই ওটা দিলে ওর এলভি ডিসফাংশন হবে আগে বলছি তার মানে কোনো পেশেন্টে যদি এলভি ডিসফাংশন থাকে ইন এনি ফর্ম স্পেশালি ইট ইজ লেস দেন 35% তাহলে অবশ্যই সিআরটি
35 to 50%, it is better to give CFD. It is better to give CFD. এদের ক্ষেত্রে ডিজিজ হয়ে এসে নোডাল ব্লক হতে পারে অথবা এবি নোডাল ডিজিজ হয়ে এবি নোডাল এবং যদি এই ইনফেকশন হলো এটা যদি কন্ডাকশন সিস্টেম রিভার্স করে দেন পেশেন্ট ডাজন্ট নিড এনি পেসমেকার বাট ইফ ইট ইজ ইনফার্টেড অ্যান্ড বিকামস ফাইব্রোস ফাইব্রোস হয়ে যাওয়া মানে হচ্ছে এটা কাজ করবে না তখন এর পারমানেন্ট ইউজুয়ালি বলছে যে 9% পেশেন্ট যাদের এই এবি ব্লক ডেভেলপ করে তাদের মধ্যে 9% এই পার্মানেন্ট পেসমেকার লাগতে পারে তাদের ক্ষেত্রে তাহলে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে উই হ্যাভ টু ওয়েট যে একটা পেশেন্টের ইনফিরিয়ামাই অথবা এনফিরিয়ামাই যে কোনো কারণে যদি ও কন্ডাকশন সিস্টেম ব্লক হয় ইফ দ্যাট বিকাম সিমটোমেটিক ইউ হ্যাভ টু ওয়েট ফর 7 to 14 days 7 থেকে 14 দিন ওয়েট ওই ওয়েট করলে দের ইজ এ চান্স অফ রিভার্সাল যদি রিভার্স করে তাহলে পেসমেকার করতে পারে যদি রিভার্স না করে তখন ওই যে আমি ইন্ডিকেশনগুলোর কথা বললাম এসেনোডাল বা ইভিনোডাল ডিজিজের ইন্ডিকেশন ওই ইন্ডিকেশনের মধ্যে যদি পড়ে তাহলে এই পেশেন্টের পেসমেকার করতে হবে তাহলে একটা পেশেন্টের ইনফিরিয়ামাই উইথ কমপ্লিট হার্ট প্রবলেম তাহলে আমার কাজ কি প্রথম কাজ হচ্ছে যে এর ট্রিটমেন্ট করা হ্যাঁ ট্রিটমেন্ট করা একটা একটা ইনফিরিয়ামাইতে কখনো কখনো ইনক্রিজ ভ্যাগাল অ্যাক্টিভিটির জন্য হয় সো ইনপুটে দিবে অ্যাট্রোপিন তাই না আইভি অ্যাট্রোপিন দিবে আইভি অ্যাট্রোপিন দিলে যদি ভ্যাগাল অ্যাক্টিভিটির জন্য হয় তাহলে এটা চলে যাবে রেটিং হয়ে যাবে তাও বললো না তখন আমরা কী করি একটা টেম্পোরারি পেসমেকার করে টেম্পোরারি পেসমেকার করে উই গিভ দি সাপোর্ট এর মধ্যে যদি পেশেন্টের রিকভার করে তাহলে ভালো আমার পেসমেকার করার দরকার নেই যদি রিকভার না করে ওয়েদার ইট ইজ ইনফিরিয়ামাই অর অ্যান্টিরিয়ামাই তখন ইউজিকে পেসমেকার একটা পেসমেকার তখন বসা যায় আইভিএটোপিন তো সিঙ্গেল ডোজ না আইভিএটোপিন হচ্ছে ইনফিরিয়ার মাইতে কারো কারো ভ্যাগাল অ্যাক্টিভিটি বেড়ে যায় পেইনের জন্য একটা লোক দিয়ে ইমপ্রুভ না করে যদি অ্যাট্রোপিন অ্যাট্রোপিন দেওয়ার পরে যদি ইমপ্রুভ না করে তাহলে ধরে নিতে হবে যে এটা ভ্যাগাল অ্যাক্টিভিটির জন্য না এটা ওই তাহলে এমআই ক্ষেত্রে কখন পারমানেন্ট পেসমেকার করতে হবে এটা একটা যে 5 to 7% এমআই পেশেন্টের কন্ডাকশন ব্লক হতে পারে এদের ক্ষেত্রে আমরা ড্রাগ ট্রিটমেন্ট দিব রিভার্সুলেশন করবো টেম্পোরারি পেসমেকার করবো যদি এটা রিভার্স করে তাহলে পারমানেন্ট পেসমেকার লাগবে না যদি রিভার্স না করে তাহলে করতে হবে অ্যান্ড আই হ্যাভ টু ওয়েট 7 to 14 days টু অবজার্ভ টু সি ওয়েদার দি কন্ডিশন রিভার্স টু নর্মাল সাইজ আরেকটা কন্ডিশন যেটা বললাম আমি যে কনজেনিটাল অ্যাট্রিভেন্টিকুলার ব্লক হতে পারে কনজেনিটাল অ্যাট্রিভেন্টিকুলার ব্লক হতে হতে কমপ্লিট ব্লক হয় কমপ্লিট হয় যে জন্ম থেকে ওর কমপ্লিট হার্ট তখন কী তখন পারমানেন্ট ডিসফাংশন লাগতে পারে তাদের ক্ষেত্রে লাগবে যদি ভেন্টিকুলার ডিসফাংশন থাকে পেশেন্টে প্রোলং কিউটিসি ইন্টারভেল থাকে কমপ্লিট কমপ্লেক্স ভেন্টিকুলার অ্যাক্টিভিটি এক্টোমিক্স থাকে ওয়াইড টিউবারেস এসকেপিজম ভেন্টিকুলার রেট যদি কম থাকে
ভেন্ট্রিকুলার কজ থাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে যদি পেশেন্টের সিমটম থাকে। সিমটম থাকলে এই এই ক্রাইটেরিয়াগুলো ইম্পর্টেন্ট না। সিমটোমেটিক কনজেনিটাল হার্ট ব্লক মানে হচ্ছে পেশেন্টের পেসমেকার করে দিতে হবে। যদি অ্যাসিমটোমেটিক থাকে তখন আমরা এই জিনিসগুলো চিন্তা করবো যে ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে কিনা, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড কিনা, কিউটিসি ইন্টারভেল ক্রোম কিনা, পেশেন্টের কোনো কমপ্লেক্স ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আছে কিনা, ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স আছে কিনা। যদি এই ইনকম্পিটেন্সগুলো থাকে তখন আমরা ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ আছে কিনা, এগুলো যদি থাকে অ্যাসিমটোমেটিক হলেও পেসমেকার। আর সিমটোমেটিক যদি হয় তাহলে এই ক্রাইটেরিয়া আমার দেখার দরকার নেই, সিমটোমেটিক কনজেনিটাল হার্ট ব্লক মানে হচ্ছে পেসমেকার হতে হবে। অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে আমরা পেসমেকার করবো, তাহলে করবো না। বাচ্চাদের কিন্তু ওই যে বললাম সিমটম যদি হয় সিমটম হতে পারে, কিছু কিছু এক্সট্রা কন্ডিশন আছে, এক্সট্রা কার্ডিয়াক কন্ডিশন, ক্যারোটিড সাইনাস সিনড্রোম, ক্যারোটিড সাইনাস সিনড্রোম যদি থাকে সিমটোমেটিক, ক্যারোটিড সাইনাস স্টিমুলেট হলে যদি সাইনাস পজটা 3 সেকেন্ডের বেশি হয় তাহলে দিস ইজ অ্যান ইন্ডিকেশন অফ পেসমেকার। পেসমেকার সিনকোপে কারো কারো ক্ষেত্রে করা হয়। পেসমেকার সিনকোপে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হার্ট রেট কমে যায়, আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। কারো কারো ক্ষেত্রে দুইটাই কমে যায়। যদি কারো হার্ট রেট কমে যাওয়ার জন্য এই কন্ডিশনটা হয় তাদের ক্ষেত্রে পেসমেকার এর যাদের ভেসোভেগাল সিনড্রোম হয় ডিউ টু রিডাকশন অফ দি হার্ট রেট তাদের ক্ষেত্রে পেসমেকার, সবার ক্ষেত্রে কিন্তু হার্ট রেট পাবে না, কারো কারো ক্ষেত্রে শুধু ভেসোডাইলেশন আর প্রেশার কমে যায় তখন এটা। এটা একটা ক্যারোটিড সাইনাস সিনড্রোমের কথা বললাম, ক্যারোটিড সাইনাস সিনড্রোম ইজ এন ইন্ডিকেশন ফর পার্মানেন্ট পেসমেকার। তাহলে এই ক্যারোটিড সাইনাস এক্সট্রা কার্ডিয়াকের মধ্যে এই দুটা ইম্পর্টেন্ট হবে, একটা ক্যারোটিড সাইনাস সিনড্রোম আর একটা হচ্ছে কিছু কিছু রিভার্সেবল কন্ডিশনের কথা বলা হয় যখনই এরকম কোন একটা এই কমপ্লিট হার্ট ব্লক, সেকেন্ড হার্ট ব্লক বা সিক্স সাইনাস সিনড্রোম পাওয়া যাবে তখন হচ্ছে you should consider about some reversible condition. What are these reversible condition? Acute myocardial ischemia or infarction is one. Athletic training যেটা আছে সেটা হয়, atrial fibrillation এর সাথে হতে পারে না। Cardiac surgery, post cardiac surgery হতে পারে, post operative cardiac surgery patient দেখছো কাউকে, post operative patient দেখছো কেউ? দেখছো post operative post operative patient মানে ওরা যেটা করে অপারেশনের সময় রুটিনলি ওরা একটা টেম্পোরারি টেস্টিং করে, যে কোনো কার্ডিয়াক সার্জারি, যে কোনো কার্ডিয়াক সার্জারিতে ওরা একটা রুটিনলি টেস্ট করে। এই ওরা পেসমেকার কিন্তু আমাদের টেম্পোরারি টেস্টিংয়ের মতো না, এটা একটা নিডলের মতো, নিডলের মতো। এই নিডলটা একটু বাঁকা থাকে, নিডল থাকে, নিডলের পিছনে একটা ওয়্যার লাগানো, নিডলের পিছনে ওয়্যার লাগানো, ওই ওয়্যারটা স্কিন দিয়ে বাইরে এনে মুটি বাঁকায়। নিডলটা হচ্ছে এপিকার্ডিয়ামের মধ্যে মুভ করে। যদি কোনো পেশেন্টের ব্রেন এরিথমিয়া ডেভেলপ করে তাহলে ওই যে বাইরে যে ওয়্যারটা আছে ওই ওয়্যারটাকে টেম্পোরারি পেসমেকার জেনারেটরের সাথে কানেকশন দিয়ে দেয়। যদি দরকার না হয় এটা 5-7 days পরে যখন ছুটি দিবে, ছুটি দেওয়ার আগে এটা কুল করে দেবে, ওই নিডল সহজে ডিটার টান দিলে বা ওয়্যারটা দিলে গেল, পেসিং ওয়্যারটা যদি কুল করে ওই নিডলটা বের হয়ে যাবে। তার মানে ওর আর ওয়েট করা দরকার নেই যে যখন হবে তখন, এটা প্রোফাইলেকটিকলি করা হয় অলমোস্ট ইন অল কার্ডিয়াক সার্জারি, স্পেশালি এভি নোডের আশেপাশে যে সার্জারি করে, ভাল্ভ সার্জারি যেগুলো করে, কনজিনিয়াল সার্জারি যেগুলো করে, এগুলোতে রুটিন দিয়ে দেয়, সিভি দিতে হবে। তাহলে কার্ডিয়াক সার্জারি একটা ইম্পর্টেন্ট, যে দেখা যায় যে ভাল্ভ রিপ্লেসমেন্ট, মেইন প্রসিডিউর, করোনারি আর্টারি সার্জারি, এভি ক্যানেল ডিফেক্ট, এই এগুলোর ক্ষেত্রে সব ক্লিয়ার হয়ে যায়। ড্রাগস অফ টক্সিন,
ড্রাগসের জন্য হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে হতে পারে, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে তারা হয়তো রেডিক্যাডিয়া হয়। যখন যখন পেশেন্টের এই স্লিপের মধ্যে যখন এই স্নোরিং কি বলে অবস্ট্রাকশন যখন হবে ওই সময়টাতে কিন্তু ওর এক্সট্রিম রেডিক্যাডিয়া হয়। তো দিস ইজ এ রিভার্সিবল কন্ডিশন। এরকম যদি হয় তখন আমার কাজ হচ্ছে, এবার একটা পেশেন্টের রাতের বেলা অনেকে বলে যে ও পালস রেট একদম কমে যায়, তখন হঠাৎ করে যে গ্রুপে দম আটকায় আসে, যে গ্রুপে আশেপাশে যারা থাকে তারা দেখা হয়তো কাউন্ট করে দেখে যে পালস রেটটা খুব কম। এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, কারেকশন অফ স্লিপ অ্যাপনিয়া উইথ কারেক্ট ক্রাইটেরিয়া। ওর যদি স্লিপ অ্যাপনিয়া কে সি টাইপ বা যে কোনো কিছু দিয়ে ঠিক করে দেওয়া যায় তাহলে ওই ব্লাড অ্যাপনিয়া হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে ওর ক্ষেত্রে পেসমেকার আমার দরকার নেই, ওর স্লিপ অ্যাপনিয়া যে ড্রাগ গুলা এটা করতে পারে যেটা করা নাই দেখা নাই সেটা হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন। ক্যাথেটার যেটা এসবিটি ক্যাথেটার ফ্রন্টাল যে ক্যাথেটার অ্যাবলেশন করে দ্যাট ইজ ডান ইন অ্যান এরিয়া অ্যারাউন্ড দি কেবিন, কেবিনোডের কাছাকাছি এরিয়াতে কিন্তু ওরা অ্যাফেক্ট করে। সো ইফ দে ক্যান ইনজিউর দ্য এভিনোড অ্যান্ড ক্যান প্রোডিউস হাইড্রোজেনিক এভিন ব্লক, তাই না, এভিন ব্লক তৈরি করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা রিভার্সিবল না অধিকাংশ ক্ষেত্রে, তাও ওরা রিভার্সিবল কন্ডিশন কি কি এটা একটা মনে রাখতে আমি ধরে দিই। একটা দুটা জিনিস আমি একটু দেখাই দিই। এই পেসমেকারের জন্য পেসমেকারের কিছু কোড ঠিক করে দেওয়া আছে, তাই না, এটাকে ন্যাপসি কোড বলে, নর্থ আমেরিকান পেসিং অ্যান্ড পেসিং অ্যান্ড ইলেকট্রোফিজিওলজি, পেসিং অ্যান্ড ইলেকট্রোফিজিওলজি বলে একটা এই এইটা যেমন বলবার দেখা যায় যে বলা হয় ডিডিডিআর পেসমেকার, তাই না, ডিবিআইআর পেসমেকার, এরকম ভাবে এই পেসমেকারের কোড যেটা আছে ফার্স্ট পজিশন যেটা আছে সেটা হচ্ছে কোন চেম্বারটাকে পেস করা হয়, ঠিক আছে, তাই না, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল অথবা কোন চেম্বারটাকে সেন্স করা হয়, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ডুয়েল রেসপন্স টু সেন্সিং যেটা আছে এটা ট্রিগার হতে পারে, ইনহিবিটেড হতে পারে, ডুয়েল হতে পারে, ঠিক আছে, এটা আমি পরে বলি আপনাকে। আর একটা হচ্ছে রেট মডুলেশন, যে রেট রেসপন্সিভ বলছি সেটা, আর আর একটা হচ্ছে মাল্টিসাইড পেসিং কিনা সেটার উপরে নির্ভর করে। এটা সাধারণত খুব একটা ইউজ করা হয় না, এই চারটা সাধারণত ইউজ করা হয়, যে এটা যেমন ধরো একটা ভেন্ট খুলে পেসমেকার লাগানো, তাহলে সেটা কী হবে, ভি হবে পেসিং সেন্সিং ভি হবে, আর এটা ইনহিবিটেড, তার মানে নিজস্ব যদি ইম্পালস থাকে তাহলে ইনহিবিটেড থাকে, রেডি হবে ভিভিআই পেসমে, এটার সাথে যদি রেট রেসপন্স থাকে তাহলে ভিভিআইআর হয়ে যাবে। আর যদি এটা ডুয়েল চেম্বার হয় তখন দুইটা চেম্বারকে পেস করতে পারবে, দুইটা চেম্বারকে ও সেন্স করতে পারবে, দুইটা চেম্বার এটার ক্ষেত্রে ইনহিবিটেড হবে, ট্রিগার্ড হবে। ইনহিবিটেড কেন হবে, যদি নিজস্ব ইম্পালস পায়, যেমন অ্যাট্রিয়াম রিংটা যদি অ্যাট্রিয়াকে সেন্স করে কোন ইম্পালস তাহলে সেই ইনহিবিট হয়ে যাবে, ভেন্ট্রিকল যদি ভেন্ট্রিকুলার কোন ইম্পালস পায় সেই ইনহিবিট হয়ে যাবে। সো দিস ইজ রেসপন্স হচ্ছে ইনহিবিশন। আর উল্টাটাও হতে পারে, যে অ্যাট্রিয়াটাকে করলো অ্যাট্রিয়ার অ্যাক্টিভিটি আছে, ভেন্ট্রিকুলের কোনো অ্যাক্টিভিটি নাই, তখন ভেন্ট্রিকলটা নিজেই একটা ইম্পালস, দিস ইজ ট্রিগার্ড, ট্রিগার্ড বাই দি অ্যাট্রিয়াল সেন্সিং, অ্যাট্রিয়াল সেন্স করার জন্য ট্রিগার্ড হয়ে ভেন্ট্রিকল হতে পারে, এই জন্য এটাকে ট্রিগার হবে। মনে না রাখতে পারলে মনে রাখো যে এটার মধ্যে ডিডিডির ক্ষেত্রে দুইটাই হয় ইনহিবিশন অ্যান্ড ট্রিগার, আর বিবিআই এর ক্ষেত্রে শুধু ইনহিবিশন, তাই না, এই যে নামকরণ করা হয় এই অনুযায়ী, এটা ফার্স্ট ওয়ান পেসিং কোন চেম্বারকে পেসিং করা হচ্ছে সেটা, সেকেন্ড ওয়ান হচ্ছে কোন চেম্বারকে সেন্স করা হচ্ছে, থার্ড ওয়ান হচ্ছে রেসপন্স টু সেন্সিং, ফোর্থ ওয়ান হচ্ছে রেট মডুলেশন, এই চারটা মনে রাখতে হবে, ঠিক আছে, এই চারটার উপর নির্ভর করে এই
কোডিং করা হয় ডিডিআইআর অথবা ডিবিআই অথবা ডিডিডি এরকম বিভিন্ন রকম ভিভিডি হইতে পারে ভিভিডি ভিভিডি ভিভিডিও হতে পারে ভিভিডি এই পেসমেকার যেটা সিলেকশন করা হয় সেটা কিভাবে সিলেকশন মানে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ব্লক যদি কারণ থাকে তাহলে প্রথম জিনিস দেখা হয় যে পেশেন্টের কোনো অ্যাট্রিয়াল ট্যাকে স্পেশালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে মোস্ট অফ দা কেসে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিসিপ্লিন বিবিআই অথবা বিবিআই যদি অ্যাট্রিয়াল ট্যাকে যদি না থাকে তখন হচ্ছে খোঁজা হয় যে এই পেশেন্টের এডি সিনক্রোনি দরকার হয় কিনা সব ক্ষেত্রে আমরা চেষ্টা করি এডি সিনক্রোনি মেনটেন করা মানে অ্যাট্রিয়াটা আগে করবে ভেন্ট্রিকুলটা পরে পেয়েছে মানে এই এই সিনক্রোনিটা ফিজিওলজি মেনটেন করা যাবে এই ফিজিওলজি যখনই মেনটেন করার চেষ্টা করব তখন সাধারণত এই ডুয়েল চেম্বার পেসমেকার করা হয় ডুয়েল চেম্বার পেসমেকার করা হয় যে রেঞ্জ রেসপন্সিভ হতে পারে রেঞ্জ রেসপন্সিভ ছাড়া হতে পারে আর যদি মনে হয় যে না আমার এই এই সিনক্রোনিটা আমার খুব বেশি জরুরি না খুব সেলডামই পেশার 90 বছর হয়ে গেছে 80 বছর হয়ে গেছে তার এই তখন এটা শুধু ভেন্ট্রিকুলার পেসমেকার করা তাহলে যদি অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া থাকে তাহলে এটা ভেন্ট্রিকুলার পেসমেকার অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া না থাকলে আমরা চিন্তা করবো এডি সিনক্রোনি দরকার আছে কি নাই যদি দরকার না থাকে শুধু ভেন্ট্রিকুলার পেসমেকার আর দরকার থাকলে ডুয়েল চেম্বার ঠিক আছে সিক্স সাইডার সিনড্রোমের ক্ষেত্রে কি করা সিক্স সাইডার সিনড্রোমের ক্ষেত্রে যেটা দেখা হয় যে এবি নোডাল ডিজিজ আছে এবি নোডাল ডিজিজ অধিকাংশ ক্ষেত্রে আলটিমেটলি পেশেন্টের এবি নোডাল ডিজিজ ডেভেলপ করে যদি একই সাথে নাও থাকে পরে ডেভেলপ করে যদি আমি নিশ্চিত হই যে এই পেশেন্টের এবি নোডাল ডিজিজ নেই তাহলে আমি শুধু অ্যাট্রিয়াল পেসিং করে দিতে পারি কিন্তু এটা সাধারণত কেউ পারে না কেন পারে না সাধারণত অ্যাসোসিয়েটেড এবি নোডাল ডিজিজ থাকে অথবা সাবসিকুয়েন্টলি এবি নোডাল ডিজিজ থাকে ডেভেলপ করে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে সেই জন্য এই অপশনটাতে খুব বেশি যাওয়া হয় না অ্যাট্রিয়াল পেসমেকারে খুব বেশি যাওয়া হয় না অধিকাংশ ক্ষেত্রে দেখা যেটা করা হয় সেটা হচ্ছে ডুয়েল চেম্বার পেসমেকার এবং ব্লকে যেভাবে আমরা করি সেভাবে সো খুব গ্রসলি যদি আমি মনে রাখি ডুয়েল চেম্বার পেসমেকার ইজ দি অপশন ফর ইচ এন্ড এভরি পেশেন্ট সব পেশেন্টের জন্য এক্সেপ্ট দোজ উইথ অ্যাট্রিয়াল পেসমেকার যাদের অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া আছে এদের বাদ দিয়ে সবার জন্য ডুয়েল চেম্বার পেসমেকার ইজ দিয়ে দিয়েছে সবার জন্য কারণ এবি সিনক্রোনি তো আমি চাইবো সব পেশেন্টের থাকার জন্য নর্মাল তাই না সব যদি একটা মনে রাখতে হয় তাহলে বলতে হবে সব পেশেন্টের ডুয়েল চেম্বার পেসমেকার করবো তার করবো না যার অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া আছে চারটা বাদ দিয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া যাদের আছে অ্যাট্রিয়াল পার্টনার ওদের বাদ দিয়ে বাকি সবার ডুয়েল চেম্বার পেসমেকার ওদের ক্ষেত্রে কী করবো ভেন্ট্রিকুলার পেসমেকার ঠিক আছে এই আজকে এইটুকু জানতে হবে যে বেসিক জিনিস প্রিন্সিপালটা কি কেন আমরা পেসমেকার করি এটা নোবেল ক্লেচার কীভাবে করা হয় কী কী ইন্ডিকেশানে পেসমেকার করা হয় ঠিক আছে এই এটা বা আবার গিয়ে সবাই একটু দেখো না বল না বুঝলে বা এই যেটুকু আমি বললাম এইটুকুর মধ্যে বোঝার কিছু আছে ডিজায়ার ফর এডিসিন ডিজায়ার ফর এডিসিন হচ্ছে